তাকে আমি মঞ্চে ডেকে নেব, তার পরিবেশন আমাদেরকে মনোমুগ্ধ করে বারবার, তাকে আমরা পেয়েছি অনেকবার আমাদের মধ্যে, তিনি আজও আছেন আমাদের মধ্যে। আমি ডেকে নেব জয়ন্ত চক্রবর্তীকে, শুনব তার নিবেদন। বর্ষা ও প্রেম, আমি বেঁচেছি প্রেম, আর প্রেমের সঙ্গে স্বপ্ন অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকে। স্বপ্ন আর প্রেম মিলেমিশে একাকার থাকে। কম বয়সে আমরা স্বপ্ন দেখি, প্রেমেও পড়ি, আর সে প্রেমটা একেবারেই নিজের সঙ্গে প্রথম, কারণ আয়নায় নিজেকে দেখতে শুরু করি। মেয়েরা কানের দুল পড়ি, ছেলেরা চুল আঁচড়াই, কত ভালো লাগে দেখতে, এরকম একটা ভাবনা থাকে। সেই প্রেমটা নিজের সঙ্গে শুরু হয়, তারপর সেটা স্বপ্নে আসে, সেই স্বপ্ন ভেঙেও যায় এক সময়। এসব নিয়ে আমার তিনটি কবিতা আমি বেছেছি। প্রথম কবিতা জীবনানন্দ দাশের, দ্বিতীয় কবিতা পূর্ণেন্দু পত্রীর, তৃতীয় কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর। তিনটি কবিতাই শোনা কবিতা, আমি আমার মতন আমার ভাবনাতে আমি বলবার চেষ্টা করছি। প্রথম কবিতা, আমি যদি হতাম। আমি যদি হতাম বনহংস, বনহংসী হতে যদি তুমি, কোনো এক দিগন্তের জলশিনী নদীর ধারে ধান ক্ষেতের কাছে ছিপছিপে স্বরের ভিতর কোনো এক নিরালা নীড়ে, তাহলে আজই ফাল্গুনের রাতে ঝাউয়ের শাখার পিছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশের রূপলি শস্যের ভিতর গা ভাসিয়ে দিতাম। তোমার পাখনায় আমার পালক, আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন, নীল আকাশে খই ক্ষেতের সোনালী ফুলের মতো অজস্র তারা, শিরিষ বনের সবুজ রোমশ নীড়ে সোনার ডিমের মতো ফাল্গুনের চাঁদ। হয়তো গুলির শব্দ আমাদের তীর্চক্ষতি স্রোত, আমাদের পাখায় পিষ্টনের উল্লাস, আমাদের কণ্ঠে উত্তর হাওয়ার গান, হয়তো গুলির শব্দ আবার আমাদের স্তব্ধতা, আমাদের শান্তি। আজকের জীবনে এই টুকরো টুকরো মৃত্যু আর থাকতো না। আজকের জীবনে এই টুকরো টুকরো সাধের ব্যর্থতা ও অন্ধকার। আমি যদি বনহংস হতাম, বনহংসী হতে যদি তুমি, আমার দ্বিতীয় কবিতা পূর্ণেন্দু পত্রীর সোনার মেডেল, বহুস্কৃত কবিতা বলছি। বাবু মশাইরা গাঁ গিরাম থেকে ধুলো মাটি খসতে খসতে আপনাদের কাছে এসে আছি। কি চাক চিকন শহর বানাইছেন গো বাবুরা, রোদ পড়লে জোছনা লাগলে মনে হয় কাল কেউ তার গা থেকে খসে পড়া রূপর তৈরি একখান লম্বা খোলস। মনের উননে ভাতের হাঁড়ি হাঁ হইয়াছে কি দেয়, চাল ডাল তরি তরকারি শাক পাতা কিছু না, কিন্তু জল ঘুরছে টক বগিয়ে। বাবু মশাইরা লোকে বলেছিল ভালুকের নাচ দেখালে আপনারা নাকি পয়সা দেন, তো যখন যেমন বললেন নেচে নেচে হদ্দ পয়সা দিবেন নাই। বাবু মশাইরা লোকে বলেছিল ভালু মতির খেল দেখালে আপনারা নাকি সুন্দর মিঠেল দেন, নিজের করাতে নিজেকে দুখান করে আবার জুড়ে দেখালুম
আকাশ থেকে সোনালী পাখির ডিম পেড়ে আপনাদের ভেজে খাওয়ালুম গরম অমলেট, বাজা গাছে সাজিয়ে দিলুম ফুলের গম্বুজ, সোনাল মিঠাই দিবেন লাই বাবু মশাইরা, সেই লেংটো বিলাতিকে বড় শখ, ঘরে ফিরব বুকে সোনাল মিঠাইল টাঙিয়ে, আর বউ বাচ্চাদের মুখে ফাটা কপাস তুলের হাসি ফুটিয়ে বলব, দেখিস আমি মারা গেলে আমার গা থেকে গজাবে চন্দন গন্ধের বন, সোনাল মিঠাইল দিবেন নাই বাবু মশাইরা, সোনাল মিঠাইল সোনাল। অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকত যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল, ক্ষান্ত বর্ষণ, কাকটাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামগুলের পাতায় জানাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সে এখন অন্ধকার একটা চাপাখানায় কাজ করে, মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত, যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল।